রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পরিবেশন করছি, কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা রাখছি। বন্ধু, জেলা সমগ্র শিক্ষা মিশন থেকে এলো এক বিশেষ নির্দেশিকা এবং বাধ্যতামূলকভাবে সমস্ত শিক্ষকদের এই নির্দেশিকা মানতে হবে। হ্যাঁ বন্ধু, এই নির্দেশিকাটির বিষয়ে আপনাদের অবগত করার জন্যে এই ভিডিওর অবতারণা। তো চলুন, ফার্স্ট টু লাস্ট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে সমস্ত বন্ধু চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের প্রতিদিনের নিয়মিত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করছি। বন্ধু, নদিয়া জেলা সমগ্র শিক্ষা মিশনের এক বড় নির্দেশিকা, তাতে বলা হয়েছে পার্শ্ব শিক্ষক এবং স্থায়ী শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই নোটিফিকেশন, এবং তাতে বলা হয়েছে যে ব্রিজ কোর্স করতে হবে অনলাইনে গুগল মিটের মাধ্যমে, এবং তাতে ক্যাপাসিটি বেসড একটা ট্রেনিং প্রোগ্রাম হবে, একটা ব্রিজ কোর্স বিষয়ে, এবং সেখানে শিক্ষকদেরকে বিশেষভাবে ট্রেনিং করানো হবে। 21 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত প্রত্যেকটি বিদ্যালয়ের 50% শিক্ষক অংশগ্রহণ করবে, দুটো ফেজে এই ট্রেনিং প্রোগ্রাম হবে, এবং যাদের যাদের ট্রেনিং থাকবে যে ফেজে, তাদের 50% শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক মিলে টোটাল যা শিক্ষক, তাদের 50% শিক্ষক অংশগ্রহণ করবে, এবং বাকি 50% শিক্ষক তারা পঠন পাঠনের কাজে ব্যস্ত থাকবে। ঠিক এরকমই নির্দেশিকা SSK-MSK শিক্ষকদের ক্ষেত্রে প্রায় 20-25 দিন আগেই কিন্তু এসেছিল, এবং তার কাজ কিন্তু চলছে, যাতে এই 2 বছরের স্কুল বন্ধের জন্য যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা যাতে মিটিয়ে দেওয়া যায়, যাতে গ্যাপ না থাকে, সেই ধরনের পদ্ধতি অবলম্বন করে যাতে শিক্ষকরা সহজে ছাত্রছাত্রীদের বোঝাতে পারে এবং তাদের গ্যাপ পূরণ করতে পারে, তার বেসিসেই কিন্তু এই ট্রেনিং প্রোগ্রাম SSK-MSK-এর। অলরেডি আগে আমরা জানিয়েছিলাম, আজকে যেটা জানাচ্ছি সেটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্যে, এবং এটি পার্শ্ব শিক্ষক এবং স্থায়ী শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য। এরকমই কিন্তু একটা নোটিফিকেশন এসছে, এটা নদিয়া জেলার নোটিফিকেশনের কথা বলছি, নদিয়া জেলা সমগ্র শিক্ষা মিশনের নোটিফিকেশন, এবং সমস্ত সার্কেলেই এই বিষয়টা পালন হবে এই 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। সেই সাথে সমস্ত জেলায় কিন্তু এই ধরনের নোটিফিকেশন নিশ্চয়ই এসছে, এটা জেলা দপ্তর থেকে আসা, এই রাজ্য দপ্তর থেকে আসা, এবং তার জন্য সমস্ত জেলাতেই কিন্তু এই ট্রেনিং প্রোগ্রাম হবে। তাই অবশ্যই আপনারা বিষয়টি নজরে রাখবেন, এবং যাদের যখন যে তারিখে এই ট্রেনিং প্রোগ্রাম হবে অবশ্যই অংশগ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক। এরকমই কিন্তু জেলা সমগ্র শিক্ষা দপ্তর থেকে কিন্তু এই ধরনেরই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বন্ধু। অতএব এটিকে নজরে রাখুন, এবং যদি এই ট্রেনিং প্রোগ্রাম ফেল করেন, কেউ না করেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, তাকে শোকজ করা হতে পারে, এরকম বিষয় কিন্তু জানানো হয়েছে। অতএব সচেতন থাকুন, এবং সমস্ত রাজ্য জুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের এই ট্রেনিং প্রোগ্রাম কিন্তু চালু হচ্ছে। ডেট বা শিডিউল পরিবর্তন থাকতে পারে, কিন্তু চালু হচ্ছে। আপনাদের কবে প্রোগ্রাম এবং কোন সময়ে প্রোগ্রাম, দুটো ফেজে কিন্তু হবে, একটা হচ্ছে 11:30 থেকে 1:30 থেকে 1:30 পর্যন্ত, আর একটা হচ্ছে 1:30 পরে থেকে 3:30 পর্যন্ত। তো বন্ধু, আপনারা এই খবরটি অবশ্যই নিজেরা দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আপডেট, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন এবং নিজেদের সমৃদ্ধ করুন। এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।